দক্ষিণ কলকাতার অন্যতম বড় শপিং মল দখল করে নিলেন জঙ্গলমহরের আদিবাসীরা। বাধা দিতে গেলেন সিকিউরিটি গার্ড বচসা, কিন্তু শেষমেশ কিছু করতেই পারলেন না তারা। কার্যত আদিবাসীরা গোটা মলই দখল করে নিলেন। ঠিক সন্ধ্যের মুখে মলের সামনে দারুণ ভিড়। শুক্রবার সন্ধ্যে, এমনিতেই ব্যস্ততা বাড়ছে, মুহুর্মুহু বৃষ্টি হচ্ছে, কোথাও ঝিরিঝিরি কোথাও ঝমঝম। হঠাৎ একদল আদিবাসীকে দেখা গেল গাড়ি থেকে নামলেন তারা। বড় গাড়ি থেকে নামলেন দক্ষিণ কলকাতার একটি বড় সড় শপিং মলের সামনে এবং নিজেদের মতো করে শপিং মলে প্রবেশ করতে গেলেন। স্বভাবতই সিকিউরিটির সঙ্গে বচসা, সিকিউরিটি বাধা দিলেন, কিন্তু না, কিছু করতে পারলেন না, কারণ ওরা যে দল বেঁধে রয়েছে, এক দল মানুষজন যখন ঢুকছেন তখন আর আটকানো যায়। সকলে মলের ভেতর প্রবেশ করলেন এবং সেটাও নাচতে নাচতে। গোটা মল তখন কার্যত স্তব্ধ। তারা দেখছেন জঙ্গলমহলের আদিবাসীরা গোটা মলটাই দখল নিয়ে নিয়েছেন। তারা কি করবেন, কেন এমন কাণ্ড ঘটালেন তারা? সবাই হাঁ করে দেখলেন এমন কাণ্ড। সাক্ষী হলো গোটা কলকাতা এক অভিনবত্বের। আসল কারণ জানা গেল এটা ছবির প্রিমিয়ার। জঙ্গলমহলের ছবি ইস্কাবনের প্রিমিয়ার ছিল এবং সেই প্রিমিয়ার উপলক্ষেই তাদের আগমন। চলমান সিঁড়িতে উঠলেন তারা, শপিং করতে গেলেন এদিক ওদিক। সব মিলিয়ে একেবারে অন্য একটা পরিবেশ দক্ষিণ কলকাতার এই শপিং মলে তৈরি হলো। স্বয়ং দেবজ্যোতি মিশ্র নিজে উপস্থিত ছিলেন, তিনি তাদের সঙ্গে সঙ্গত করলেন এবং এই ভাবনাকে কুর্নিশ জানালেন। জঙ্গলমহলের ছবি ইস্কাবনের প্রিমিয়ার উপলক্ষে এই অভিনব আয়োজনে সত্যি অবাক হয়েছেন সিনেপ্রেমী মানুষেরাও।